আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে আছি। তোমরা এই শীতের দুপুরে উষ্ণ শুভেচ্ছা নাও। আমি আমার ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি এই ডেইজি ফুলের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অর্থনীতি প্রথম পত্র। বিষয়কোড হচ্ছে 109। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে তোমরা যে যেখানে আছো ক্লাস লেকচার তোলার জন্য তোমরা খাতা কলম নিয়ে বসে গিয়েছ। আমি আজকে আমার ক্লাসে পড়াবো হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু, গত ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী উৎপাদন ব্যয় পড়াবো। এটি আছে অধ্যায় 3 এ। উৎপাদন, এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন সম্পর্কিত বিষয়গুলো গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের নতুন একটি ধাপে গিয়েছি, সেটি হলো উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই টপিকের অধীনে, এই বিষয়বস্তুর অধীনে আমরা আজকে পাঠ্যসূচি কী আমরা একটু সেটি জেনে নিই। আমাদের পাঠ্যসূচি হচ্ছে উৎপাদন ব্যয় কী, উৎপাদন ব্যয়ের প্রকারভেদ আমরা জানব এবং শিখব, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে তুলনা করা শিখব, এবং আজকের ক্লাস করার পরে আমরা যে আমি একটি বাড়ির কাজ দিব সেটি তোমরা করতে পারবে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করার পরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমেই জানি যে উৎপাদন ব্যয় কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? উৎপাদনের জন্য যেই ব্যয়, উৎপাদন করার জন্য যেই ব্যয়, সেটিই হলো উৎপাদন ব্যয়। এখানে উৎপাদন করার জন্য প্রথমে হলো উপকরণ সংগ্রহ করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে উপকরণগুলো কী কী উৎপাদনের। উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই সংগঠক কী করে? ভূমি, শ্রম, মূলধন এগুলো সংগ্রহ করে, এবং সংগ্রহ করার পরে সে এইগুলো সমন্বয় করে উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করে। তার মানে এইগুলো, এই যে উৎপাদন সংগ্রহ, উপকরণগুলো সংগ্রহ করবে এবং সংগঠক এবং উৎপাদন কাজ পরিচালনা করবে, এর জন্য কী হবে? কিছু ব্যয় হবে। এই ব্যয়কে বলা হয় কি? উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই জন্যই আমরা এই প্রথমে সংজ্ঞাটি দিয়েছি যে উৎপাদনের জন্য উপকরণ সংগ্রহ এবং উৎপাদন কাজ পরিচালনা করার জন্য যে ব্যয় করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পেজের লেখাগুলো বুঝতে যদি তোমাদের একটু অসুবিধা হয়, তোমরা যদি মোবাইলে দেখে থাকো তাহলে মোবাইল ল্যান্ডস্কেপে করে নিবে। এখানে আমরা উপকরণগুলো আমরা বলেছি, আমি আবারও বলছি যে উৎপাদনের উপকরণ হচ্ছে কি? 4টি। এই 4টি উপকরণ আমরা উৎপাদন করার ক্ষেত্রে খুব সহজেই আমরা মানে বিনা টাকায় আমরা ব্যবহার করতে পারবো না, নিয়োগ দিতে পারবো না। এসব প্রত্যেকটা উপকরণ ব্যবহার করার জন্য আমাদের মানে এর জন্য কিছু পরিশোধ করতে হবে, এদের পারিশ্রমিক দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে অর্থনীতিতে অর্থ অর্থ ছাড়া কোনো অর্থ ছাড়া যেই কর্মকাণ্ড আছে, বিনা পয়সায় যেই কর্মকাণ্ডগুলো সংগঠিত হয় সেগুলো কিন্তু অর্থনীতিতে আলোচনায় আসে না। সেই জন্য উৎপাদনের উপকরণগুলো যদি মালিকের নিজেরও হয়, সংগঠকের নিজেরও হয়, তাহলেও এগুলোর পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। তার মানে কি? উৎপাদনের যে উপকরণ আছে সেই উপকরণগুলোর মধ্যে ভূমি ব্যবহার করার জন্য ভূমির পারিশ্রমিক হিসেবে পরিশোধ করতে হবে খাজনা, শ্রমের পারিশ্রমিক হিসেবে পরিশোধ করতে হবে মজুরি, মূলধনের পারিশ্রমিক হিসেবে পরিশোধ করতে হবে সুদ, এবং সংগঠনের পারিশ্রমিক হিসেবে সংগঠক যে এই ভূমি, শ্রম এবং মূলধনকে সমন্বয় করবে, উৎপাদন প্রক্রিয়াকে পরিচালনা করবে, তার জন্য তার পারিশ্রমিক হবে কি? মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এইগুলো পরিশোধ বাবদ যে ব্যয় হবে, মোট ব্যয় হবে, তাকে বলা হবে কি? উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে উৎপাদন কি, উৎপাদন ব্যয় কি। উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন করার জন্য
যেই ব্যয়গুলো হবে, অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলোকে আমরা যখন মানে উৎপাদনের উপকরণগুলোকে নিয়োগ দেওয়ার জন্য, উৎপাদন প্রক্রিয়ায় নিয়োগ করার জন্য আমাদেরকে এদেরকে পারিশ্রমিক পরিশোধ করতে হবে। এই পারিশ্রমিক পরিশোধ বাবদ যে ব্যয় হবে সেটিই হলো উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক কথায় বলতে পারি উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদনের নিমিত্তে যে ব্যয়, এক কথায় প্রকাশ আমরা তাকে কী বলবো? উৎপাদন ব্যয়। উৎপাদনের জন্য যেই ব্যয় তাকে বলা হবে উৎপাদন ব্যয়। এবং আমরা যদি বিস্তৃতভাবে সংজ্ঞা বলি, সেটিও আমরা দেখলাম যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোর যে পারিশ্রমিক আছে, এই পারিশ্রমিক বাবদ যে পরিশোধ করতে হবে, যেই ব্যয় হবে, সেটিকেই বলা হবে উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উৎপাদন ব্যয়ের প্রকারভেদ শিখব। উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধরন থেকে উৎপাদন ব্যয়ের প্রকারভেদ আছে। আমরা সুপ্রথমে শিখব সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয়। সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয় দুই প্রকার, একটি হলো স্বল্পকালীন উৎপাদন ব্যয়, আরেকটি হলো দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্পকাল এবং দীর্ঘকালের সংজ্ঞা আমরা আগের ক্লাসেও শিখেছি, আমি আরেকবার ঝালাই করে দিচ্ছি যে স্বল্পকালীন উৎপাদন ব্যয় হচ্ছে কি, স্বল্প সময়ের জন্য যে উৎপাদন ব্যয় হবে, স্বল্পকালীন সময়ে, স্বল্প সময়ে যে উৎপাদন ব্যয় হবে তাকে বলা হবে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, যেটাকে ইংলিশে বলা হয় কি শর্ট রান প্রোডাকশান কস্ট। এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয় হলো দীর্ঘকালে অর্থনীতিতে দীর্ঘকাল যে সময়টাকে বোঝানো হয়, সেই দীর্ঘকালে যেই উৎপাদন ব্যয় করা হবে তাকে বলা হবে লং রান প্রোডাকশান কস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন স্বল্পকালীন উৎপাদন ব্যয় কি বলতে কি বোঝায় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয় বলতে কি বোঝায় আমরা সেটি জানব। স্বল্পকালীন উৎপাদন বলতে এখানে আমাদের স্বল্পকালীন উৎপাদন ব্যয় যদি আমরা শিখতে চাই, স্বল্পকাল বলতে কি বোঝায় সেই বিষয়টি আগে আমাদের সুস্পষ্ট হইতে হবে। স্বল্পকাল বলতে বোঝায় সেই সময়, এমন কম সময়, যেই কম সময়ের মধ্যে শুধুমাত্র উৎপাদনের যে চারটি উপকরণ আছে, এই উপকরণগুলোর মধ্যে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণকে, মানে পরিবর্তনশীল উপকরণকে শুধুমাত্র পরিবর্তন করা যায় বা পরিবর্তনশীল উপকরণকে হ্রাস বৃদ্ধির মাধ্যমে উৎপাদনের পরিমাণ কমানো বাড়ানো যায়। যেমন আমরা গত ক্লাসের আগের ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম যে পরিবর্তনশীল উপকরণকে আমরা স্বল্পকালে পরিবর্তনশীল উপকরণ বলতে আমরা শুধু শ্রমের নিয়োগ পরিবর্তন করে আমরা মোট উৎপাদনের পরিমাণের নিয়োগ আমরা পরিমাণের পরিবর্তন করেছিলাম। আমরা স্বল্পকালীন প্রোডাকশন ফাংশন আমরা কী লিখেছিলাম শিক্ষার্থীবৃন্দ? কিউ ইকুয়াল ফাংশন অফ এল এবং কে বার, মানে কে এর মূলধনের পরিমাণ স্থির এবং শুধুমাত্র শ্রমের নিয়োগ পরিবর্তন করা যেত। এখানেও কিন্তু একই কথার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, একই কথার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে স্বল্পকাল হচ্ছে এমন সময় যে সময়ে শুধুমাত্র স্বল্পকালীন উপকরণ অর্থাৎ শ্রমের নিয়োগ শুধু পরিবর্তন করে মোট উৎপাদনের পরিমাণ বাড়ানো কমানো যায় তাকে বলা হয় কি স্বল্পকাল। এবং স্বল্পকালে পরিবর্তনশীল উপকরণগুলো কী কী? স্বল্পকালে তাহলে কী কী উপকরণ আমরা পরিবর্তন করতে পারি বা পরিবর্তনশীল উপকরণগুলো কী কী? সেটি হচ্ছে প্রথমেই আসছে শ্রম, শ্রমের সাথে আসছে যে কাঁচামাল এবং কেমিক্যাল ইত্যাদি। এই পরিবর্তনশীল উপকরণগুলো স্বল্পকালে, মানে উৎপাদন যখন আমরা করব তখন এইগুলো, এই পরিবর্তনশীল উপকরণগুলোর নিয়োগ পরিবর্তন হবে আর উৎপাদন যখন বন্ধ হয়ে যাবে এগুলোর নিয়োগও বন্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্পকালে এই জন্যই বলা হচ্ছে যে স্বল্পকালে আসলে সকল উপকরণ পরিবর্তনযোগ্য নয়, কিছু উপকরণ পরিবর্তনশীল, কিছু উপকরণ স্থির। অর্থাৎ কিছু উপকরণ আমরা পরিবর্তন করতে পারি না স্বল্পকালে এবং কিছু উপকরণ আমরা পরিবর্তন করতে পারি। সেগুলোকে, যেই উপকরণগুলোকে আমরা স্বল্পকালে পরিবর্তন করতে পারি সেই উপকরণগুলোকে বলা হয় পরিবর্তনশীল উপকরণ, আর যেই উপকরণগুলোকে আমরা স্বল্পকালে পরিবর্তন করতে পারি না সেই উপকরণগুলোকে বলা হয় স্বল্পকালের জন্য স্থির উপকরণ। তাহলে আমরা যে স্বল্পকালের পরিবর্তনশীল উপকরণগুলোকে আমরা কী কী, আমি এখানে লিখে দিয়েছি যে শ্রম, কাঁচামাল, কেমিক্যাল ইত্যাদি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ স্বল্পকালের জন্য। আর স্বল্পকালের জন্য স্থির উপকরণ হচ্ছে কি, যেমন জমি, ভূমি বা অবকাঠামো, দালান কোঠা, এইগুলো হচ্ছে মূলধন, এগুলো হচ্ছে স্বল্পকালে স্থির উপকরণ, মানে এগুলোকে আমরা সহজে চাইলেই পরিবর্তন করতে পারি না।
দীর্ঘকালে পরিবর্তন করা যাবে, কিন্তু স্বল্পকালে সব উপকরণকে পরিবর্তন করা যায় না। তাহলে এখন আমরা স্বল্পকালের আরেকটি গ্রহণযোগ্য সংজ্ঞায় আমরা যেতে পারি, সেটি হচ্ছে কি, যে আমরা অন্যভাবে বলতে পারি যে স্বল্পকাল হচ্ছে এমন কম সময় যে সময়ে ফার্ম নতুন শিল্পে প্রবেশ করতে পারে না কিংবা পুরাতন শিল্প থেকে ত্যাগ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞাটি আমি আবার বলছি যে স্বল্পকাল হচ্ছে এমন কম সময় যে সময়ে ফার্ম নতুন শিল্পে প্রবেশ করতে পারে না আবার কিংবা পুরাতন শিল্প থেকে ত্যাগ করতে পারে না। এখানে কি বোঝানো হয়েছে, এখানে একটি টেকনিক্যাল বিষয় আছে, সেটি আমি তোমাদেরকে বলছি যে স্বল্পকাল হচ্ছে এমন কম সময় যে কম সময়টিতে একটি ফার্ম যে একটি একটি শিল্পে দেখা যাচ্ছে যে মানে মুনাফা বেশি হচ্ছে, সেই মুনাফা বেশি হওয়া শিল্পটিতে সে উৎপাদন প্রক্রিয়া শুরু যেতে পারবে না স্বল্পকালীন সময়ে, আবার সে একটা শিল্পে লোকসান হচ্ছে সেই শিল্প থেকেও সে বের হয়ে আসতে পারবে না স্বল্পকাল সময়ে, কিন্তু সে দীর্ঘকাল সময়ে সে এটি করতে পারবে। তার মানে কি স্বল্পকাল এমন কম সময়, এখানে এখানে একটি টেকনিক্যাল বিষয় আছে যে আমরা সময়টি উল্লেখ করছি না, সময়টি 6 মাস 1 বছর এটি বলছি না, আমরা বলছি যে কম সময়, যেই কম সময়ে ফার্ম মানে নতুন শিল্পে প্রবেশ নতুন শিল্পের জন্য নতুন শিল্পের পণ্য উৎপাদনে যেতে পারে না, আবার পুরাতন শিল্প লোকসান হচ্ছে সেই শিল্প থেকে সে বেরো ত্যাগও করতে পারে না, সেই শিল্প থেকে সে বেরো হয়ে আসতে পারে না, তাহলে স্বল্পকাল হচ্ছে এমন সময়। এটি হলো আরেকটি ডাইমেনশন। তাহলে স্বল্পকাল কি, এটি আমরা দুইটি ডাইমেনশন বা দুটি দিক থেকে শিখলাম। একটি হচ্ছে যে পরিবর্তনশীল উপকরণের উপর ভিত্তি করে, যে স্বল্পকাল হচ্ছে এমন কম সময় শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণকে পরিবর্তন করে মোট উৎপাদনের পরিমাণকে হ্রাস বৃদ্ধি করা যায়। আরেকটি হচ্ছে কি, যে স্বল্পকাল হচ্ছে এমন কম সময় যে সময়ে ফার্ম নতুন শিল্পে প্রবেশ করতে পারে না কিংবা পুরাতন শিল্প ত্যাগ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে এখন আমরা দেখব যে দীর্ঘকাল কি। দীর্ঘকাল হচ্ছে এমন বেশি সময় যে সময়ে মানে সকল উপকরণই পরিবর্তন করা যায়। এই জন্যই বলা হয়েছে দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনশীল, এবং এই সকল উপকরণ যে পরিবর্তনশীল, এই তার মানে কি, সকল উপকরণ যখন পরিবর্তনশীল হয়ে যায় তার মানে দীর্ঘকালে কোনো পরিবর্তন স্থির উপকরণের কোনো অস্তিত্ব নেই। তার মানে কি আমরা বুঝতে পারছি যে দীর্ঘকালে স্থির উপকরণ বলতে কোনো উপকরণ নেই, সকল উপকরণই পরিবর্তন করা যায় দীর্ঘকালে। এই জন্য বলা হয় যে দীর্ঘকালে যে মানে সকল উপকরণ পরিবর্তনশীল, উপকরণ দ্বারা কি উৎপাদনের পরিবর্তন আনা যায় তাকে দীর্ঘকাল বলা হয়। তার মানে দীর্ঘকাল হচ্ছে এমন সময় মেয়াদ যে সময় মেয়াদে সকল উপকরণের পরিবর্তন করা যায় এবং পরিবর্তন করে মোট উৎপাদনের পরিমাণ পরিবর্তন করা যায়। এবং এখানে স্থির ও পরিবর্তনশীল উপকরণের, এখানে স্থির উপকরণ বলতে কোনো কথা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই ইয়েতে দীর্ঘকালীন সময়ে একটি কথা বলা হয়, সেটি হলো যে একটি তোমাদের অনুধাবনের প্রশ্নে আসে, সেটি হলো যে দীর্ঘকালে কেন স্থির উপকরণ থাকে না, দীর্ঘকালে কেন স্থির উপকরণ থাকে না। দীর্ঘকাল হচ্ছে এমন বেশি সময় যেই বেশি সময়ে একজন উৎপাদক বা একজন উদ্যোক্তা বা সংগঠক তার কী করে সংগঠনের দক্ষতা বাড়ে এবং সে কী করতে পারে, এবং সে যে কোনো উপকরণের নিয়োগ পরিবর্তন করতে পারে, সে ভূমির নিয়োগের পরিমাণও পরিবর্তন করতে পারে, শ্রমের নিয়োগও পরিবর্তন করতে পারে, মূলধনের পরিমাণও পরিবর্তন করতে পারে। তার মানে দীর্ঘকালে সংগঠনের বা প্রতিষ্ঠানের বা ফার্মের দক্ষতা বৃদ্ধি পায় বলে সংগঠনের সামর্থ্য বাড়ে, ক্যাপাসিটি বাড়ে, সেই জন্য যে কোনো উপকরণ দীর্ঘকালে পরিবর্তন করা সম্ভব। সেই কারণে দীর্ঘকালে কোনো স্থির উপকরণ থাকে না, সকল উপকরণই দীর্ঘকালে পরিবর্তনশীল, শুধুমাত্র স্বল্পকালে স্থির উপকরণ, কিছু স্থির উপকরণ থাকে, কিছু পরিবর্তনশীল উপকরণ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই দীর্ঘকাল সময়টা আমরা বুঝতে পেরেছি। এই দীর্ঘকাল সময়ে পরে আমরা আসবো যে উৎপাদন ব্যয়, স্বল্পকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে সংক্ষেপে বলা হয় SRTC, শর্ট রান টোটাল কস্ট। শর্ট রান টোটাল কস্ট বা স্বল্পকালীন উৎপাদন ব্যয় এর ক্ষেত্রে দুই ধরনের ব্যয় থাকে, আমি যেটি আগেও বলেছি সেটি প্রথমটি হচ্ছে কি স্থির ব্যয় মানে ফিক্সড কস্ট, এটিকে সংক্ষেপে বলা হয় FC,
এফসিস ফিক্সড কস্টগুলো কী কী আমরা সেটি আগে জেনে নিই। ফিক্সড কস্ট আসলে কি? এই ফিক্সড কস্ট উৎপাদন শুরুর আগে থেকেই শুরু হয়ে যায়, উৎপাদন চলাকালীনও এই ফিক্সড কস্ট থাকে স্বল্পকালে, এবং উৎপাদন বন্ধ হয়ে গেলেও স্বল্পকালে এই খরচ থাকে, এটি বহন করতে হয় উদ্যোক্তাকে বা ফার্মকে, এটি এটি ভ্যানিশ করা যায় না, এই স্থির খরচকে পরিবর্তন করা যায় না স্বল্পকালে, কারণ স্বল্পকাল হচ্ছে খুব কম সময়, যেই কম সময়ে ফার্মের সামর্থ্য থাকে না এই স্থির খরচগুলোকে পরিবর্তন করার, কিন্তু দীর্ঘকালে ফার্ম এই খরচগুলোকে, যে কোনো খরচই সে পরিবর্তন করার মতো সামর্থ্য সে রাখে। তাহলে স্বল্পকালে আমরা যে স্থির ব্যয়ের কথা বলছি, ফিক্সড কস্টের কথা বলছি, সেই ফিক্সড কস্টগুলো কী কী আমরা প্রথমেই দিয়েছি, যে ভূমি বা জমি, যে কারখানায় আমরা যে জমিটিতে কারখানা করব, ফার্ম তৈরি করব, সেই জমি হচ্ছে এখানে স্বল্পকালে ফিক্সড কস্ট, এই জমির জন্য যে ব্যয় সেটি হলো ফিক্সড কস্ট। তারপরে এই কারখানায় আমরা যে অবকাঠামো তৈরি করব বা বিল্ডিং বা দালান করব, ঘর বাড়ি করবো, সেটি হলো ফিক্সড কস্ট। তারপরে হলো যন্ত্রপাতি, কারখানার জন্য যে মানে মেশিনারি লাগবে সেগুলো ফিক্সড কস্টের আওতাভুক্ত। স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের বেতন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা খেয়াল করবে যে স্থির ফিক্সড কস্টের ক্ষেত্রে যেই খরচগুলো স্থির, স্বল্পকালে যেগুলোকে পরিবর্তন করা যায় না, স্বল্পকালে উৎপাদন যখন আমরা শুরু করার আগেই এই খরচগুলো শুরু হয় এবং উৎপাদন চলাকালীনও সেই খরচগুলো একই থাকে, এবং উৎপাদন বন্ধ হয়ে গেলেও স্বল্পকালে এই খরচগুলোকে বহন করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেমন এখানে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি যে এই আমরা যেমন উৎপাদন শুরু করার আগে আমাদের কী করতে হবে, জমি ক্রয় করতে হবে। আমরা মনে করলাম যে আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিব, গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, একেবারে শুরু থেকে শুরু করতে হলে উৎপাদনে যাওয়ার শুরু করার আগেই আমাদের জমি ক্রয় করতে হবে। জমি ক্রয় করার পরে এই এখানে এই জমিতে একটি আমাদের কারখানা বা ঘরবাড়ি তৈরি করতে হবে, দালান তৈরি করতে হবে। তারপরে এখানে কী করতে হবে, মেশিনারিজ বা যন্ত্রপাতি আনতে হবে। যন্ত্রপাতি আনার পরে এখানে মানে বেতনভুক্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে, যারা এই কারখানাটিকে পরিচালনা করবে। এবং কারখানার ঘরের, আমরা যদি কারখানাটি তৈরি না করি তাহলে কারখানার যে ঘরের ভাড়া, সেটি আমরা যে ভাড়া নিয়ে বিল্ডিং ভাড়া বিল্ডিং থেকে যদি আমরা করি, সেটিকে আমার ভাড়া পরিশোধ করতে হবে। তারপরে আমরা কী করব, যে দীর্ঘকালীন ঋণের মূলধনের সুদ, আমরা যদি এই কারখানাটি করার জন্য যদি মূলধন ধার করি তাহলে এই মূলধনের কী করতে হবে, সুদ দিয়ে যেতে হবে। তারপরে বিদ্যুৎ বা গ্যাস, এই কারখানাটি চালানোর জন্য আমাদের মিনিমাম যে বিদ্যুৎ যে খরচ, যে সেই বিদ্যুৎ গ্যাস এগুলো আমাদের টেলিফোন লাইন, পানি পয়োনিষ্কাশন, পানির বিল, এগুলো আমাদের ন্যূনতম একটা বিল চালিয়ে যেতে হবে। উৎপাদন শুরু হওয়ার আগ থেকে শুরু করে উৎপাদন চলার সময়ে এই বিল আমাদের বহন করতে হবে, উৎপাদন শেষ হওয়ার পরেও, যে উৎপাদন হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় স্বল্পকালে, তখনও আমাদের এই বিলগুলো বহন করতে হবে। তার মানে কি, এগুলো হচ্ছে স্বল্পকালে স্থির খরচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে তোমরা খেয়াল করবে যে এই যে স্থায়ী কর্মকর্তা কর্মচারীর বেতন কিন্তু হচ্ছে ফিক্সড কস্ট স্বল্পকালে, কিন্তু যদি শুধুমাত্র কর্মকর্তা কর্মচারীর বেতন বলা হয় বা শুধু অতিরিক্ত শ্রমিকের কথা বলা হয়, স্থায়ী শ্রমিক না হয়ে যদি মানে টেম্পোরারি শ্রমিক নিয়োগ দেওয়া হয় উৎপাদন বাড়ানোর জন্য, সেই শ্রমিক কিন্তু হবে পরিবর্তনশীল ব্যয়, ভিসি হবে, ভেরিয়েবল কস্ট হবে। তারপরে আমরা আসছি কি, যে আমরা এখানে তাহলে কি বুঝতে পারলাম, যে ফিক্সড কস্ট বা স্থির ব্যয় হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে স্থির ব্যয় হচ্ছে কোনগুলো, যেগুলো স্থির খরচ, উৎপাদন শুরু হওয়ার আগেই শুরু হয় এবং উৎপাদন চলাকালেও এই খরচগুলো স্থির থাকে, এগুলোর খরচের পরিবর্তন হয় না, এবং হঠাৎ করে যদি উৎপাদন বন্ধ হয়ে যায় তখনও এই খরচগুলো স্বল্পকালে স্থির থাকে, এগুলোকে পরিবর্তন করা যায় না, এগুলো বহন করতেই হবে। তাহলে সেই খরচগুলোকে বলা হয় কি, স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। আর স্বল্পকালে আমাদের পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট হচ্ছে কি, অস্থায়ী কর্মচারী বা মজুরি, শ্রমিকের মজুরি। যে অস্থায়ী কর্মচারী কোনগুলো, যে উৎপাদন শুরু হয়েছে উৎপাদনের দেখাশোনার করার জন্য, সেইটা আমরা যদি অস্থায়ী ভিত্তিতে আমরা যদি শ্রমিক নিয়োগ দেই বা অস্থায়ী ভিত্তিতে যদি আমরা কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেই, যে আমাদের তাদের সাথে যে চুক্তি থাকে এরকম, উৎপাদন না থাকলে তোমাদের কাজ নাই, উৎপাদন নাই তোমাদের কাজ নাই, তার মানে কি, তারা হলো কি পরিবর্তনশীল ব্যয়। যে এরকম অস্থায়ী কর্মচারী, অস্থায়ী কর্মকর্তা বা অস্থায়ী শ্রমিকের মজুরি, তারা হলো কি ভেরিয়েবল কস্ট।
এবং কাঁচামাল বা জ্বালানি ব্যয়। উৎপাদন থাকলে আমাদের জ্বালানি ব্যয় থাকবে, উৎপাদন না থাকলে আমাদের জ্বালানি ব্যয় থাকবে না। উৎপাদন থাকলে আমাদের পরিবহন ব্যয় হবে, উৎপাদন না থাকলে আমাদের পরিবহন ব্যয় হবে না। আবার বিজ্ঞাপন খরচ, আমরা যদি উৎপাদন করি তাহলে বিজ্ঞাপন খরচ থাকবে, আর উৎপাদনই যদি না থাকে তাহলে আমাদের পণ্যের বিজ্ঞাপনের বিষয়টি আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখলাম যে স্বল্পকালীন সময়ে দুই ধরনের ব্যয় থাকে। একটা হলো কি এসটিসির দুই ধরনের ব্যয় থাকে, একটি হলো কি ফিক্সড কস্ট আর একটি হলো ভেরিয়েবল কস্ট, যেটিকে ফিক্সড কস্টের বাংলা হচ্ছে স্থির ব্যয় আর পরিবর্তন ভেরিয়েবল কস্টের বাংলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমি যাব হচ্ছে তোমাদের উৎপাদন ব্যয় এর ইয়েতে যাব। আমরা দীর্ঘকালীন যে উৎপাদন ব্যয়, সেই দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের তাহলে কয়টি অংশ? শুধুমাত্র একটি অংশ, যেটি হলো কি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে দীর্ঘকালে সকল উপকরণের নিয়োগ পরিবর্তন করা যায়। কেন? আমরা কিন্তু একটু আগে বলেছি যে দীর্ঘকালে আমাদের আমাদের যে ফার্ম, সেই ফার্মের ক্যাপাসিটি বাড়ে, দক্ষতা বাড়ে, তারা সর্বনিম্ন খরচে উৎপাদন করতে পারে, তারা মুনাফা বেশি করতে পারে। তার কারণে কি হয়, তার মুনাফা বেশি হলে কি হবে, বিনিয়োগ বেশি হবে। তার মানে সকল উপকরণকে সে নিয়োগ পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ সে পরিবর্তন করতে পারে। এই জন্য স্বল্পকালে দীর্ঘকালে হচ্ছে কি উৎপাদন ব্যয় হচ্ছে একটি শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়, আর স্বল্পকালে উৎপাদন ব্যয় হচ্ছে দুটি, সেটি হলো কি কি স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালে উৎপাদন ব্যয় হচ্ছে একটি, সেটি হলো কি পরিবর্তনশীল ব্যয়। দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়, এই জন্য বলা হয় কি দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি অনুধাবনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সিকিউ প্রশ্নে, সেটি হলো কি দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয় কেন, বা উল্টোভাবে আসে যে দীর্ঘকালে স্থির ব্যয় নেই কেন। এটির উত্তর কিন্তু আমি এই একটু আগে দিয়েছি, তোমরা সেই ক্লাস লেকচার তুলে সেটি থেকে গুছিয়ে নিজেরা লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন পরিবর্তনশীল ব্যয় দীর্ঘকালে কী কী, এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, উপকরণের, এই যে চারটি উপকরণ আছে, চারটি উপকরণের নিয়োগের ব্যয়ই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সেটি কোন সময়কার জন্য? দীর্ঘকালীন সময়ের জন্য, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যাচ্ছি হচ্ছে এই যে আমরা যে স্বল্পকালীন উৎপাদন ব্যয় যে শিখেছি, আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয়ে আমরা কী দেখেছি সেই স্লাইডটি আমি আবার দেখাচ্ছি। স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমাদের কয়টি অংশ ছিল? দুটি অংশ, স্থির ব্যয় FC এবং পরিবর্তনশীল ব্যয় VC। তাহলে আমরা যখন স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের সমীকরণটি আমরা আমাদের কি হবে, স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের সমীকরণকে আমরা লিখতে পারি যে এটির আমরা যদি দেই যে STC শর্ট রান টোটাল কস্ট, শর্ট রান টোটাল কস্ট STC সমান হবে কি মোট স্থির ব্যয় অর্থাৎ TFC টোটাল ফিক্সড কস্ট যোগ হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় TVC। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আসলে কি বলেছি যে আমরা এখান থেকে যদি MCQ-র প্রশ্ন যদি আমরা রেডি করি তাহলে তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নে কি আসতে পারে যে স্বল্পকালীন উৎপাদন ব্যয়ে কয় ধরনের ব্যয় অন্তর্ভুক্ত থাকে, কয় ধরনের, দুই ধরনের ব্যয় অন্তর্ভুক্ত থাকে, একটি হচ্ছে TFC আর একটি হচ্ছে TVC। আর দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ে কয় ধরনের উৎপাদন ব্যয় থাকে? এক ধরনের, কোনটি? TVC। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের একটি ছক দেখাচ্ছি। এই যে আমরা একটু আগে কি দেখলাম যে স্বল্পকালীন উৎপাদন ব্যয় STC সমান হচ্ছে TFC যোগ TVC, এই সমীকরণটি তোমাদের মানে একেবারে ঠোঁটস্থ থাকতে হবে, মুখস্থ না, মানে ঠোঁটের আগায় থাকতে হবে। কারণ এই আমরা যখন স্বল্পকালে, যখনই স্বল্পকালে আমরা টোটাল কস্ট বের করব অর্থাৎ STC বের করব, তখন আমাদের দুই ধরনের যোগ করতে হবে, একটা হলো TFC আর একটা হলো TVC। আমরা এই যে ছকটি দেখাচ্ছি, এই ছকটিও আমাদের একই ধারণা থেকে করা কি STC সমান TFC প্লাস হচ্ছে TVC। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ বাড়ানোর সাথে সাথে TFC অর্থাৎ মোট স্থির ব্যয় একই আছে 10 একক, এবং মোট পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ TVC পরিবর্তন হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন শূন্য ছিল, TVC-র পরিমাণ ছিল শূন্য,
এবং উৎপাদনের পরিমাণ যখন বেড়েছে তখনও স্থির ব্যয় 10 একক, কিন্তু টিভিসি বেড়েছে 10 একক, 0 থেকে 10 এককে বেড়েছে, যখন মোট উৎপাদনের পরিমাণ আমরা 2 একক হয়েছে তখন টিভিসি হয়েছে 18 একক। মানে উৎপাদন বেড়েছে, টিভিসি বেড়েছে, উৎপাদন বেড়েছে, টিভিসি বেড়েছে, কিন্তু টিএফসি একই আছে 10 একক। এখন এটি থেকে আমরা এসটিসি মোট ব্যয়ের পরিমাণ বের করতে পারি কিভাবে, ওই যে আমরা সূত্র শিখেছিলাম টিএফসি যোগ টিভিসি, এইভাবে এইভাবে আমরা এই যে 10 এককের জন্য, আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যোগটি এটি আমি এই ছকটি আমি বোর্ডে করছি, এবং এই বোর্ডে আমি এই জন্য যাচ্ছি যে এই ছকের থেকে আমরা একটি চিত্র আঁকবো। সেই চিত্রটি দেখ আঁকার জন্য আমরা এখন এই ছক থেকে আমি বোর্ডে যাব, এবং ছকের আমরা এই যে এসটিসির মান কিভাবে পেয়েছি আমরা সেটিও দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বোর্ডে যাব। প্রথমে আমি ছকটি আঁকছি সংক্ষেপে। এই যে কিউ মানে উৎপাদনের পরিমাণ, টিএফসি হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্ট, আর টিভিসি হচ্ছে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট, এবং এই এসটিসি সমান কি, আমরা এখান থেকে মোট ব্যয় বের করব, এসটিসি বের করব। এসটিসি সমান কি হবে, আমরা এসটিসি সমান কিন্তু আমরা লিখেছিলাম যে আমরা এখানে ধরো এসটিসি লিখলাম, এসটিসি সমান কি আমাদের এই টিএফসি, এই সমীকরণটি আমরা আগেই শিখেছি টিভিসি। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো যে আমরা যখন এই 0 থেকে 5 একক পর্যন্ত আমরা উৎপাদনের পরিমাণ বাড়াই, 2, 3, 4, 5, এই 5 একক পর্যন্ত আমরা উৎপাদনের পরিমাণ আমরা বাড়িয়েছি। এখন এখন টিএফসি আমরা কি বলেছি, আমাদের তোমাদের স্লাইডে যেই ইয়েটি আছে ছিল সেই ছকটি আমি লিখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে টিএফসি আমাদের কত, 10 একক, যখন 0 তখনও 10, 1 একক উৎপাদন বেড়ে যখন 1 একক বাড়িয়েছি তখনও 10, 2 একক যখন তখনও 10, 3 একক 10, 4 এককের সময়ও স্থির টিএফসি 10, 5 এককের সময়ও 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের টিভিসি সমান কত, যখন উৎপাদনের পরিমাণ 0, উৎপাদনের পরিমাণ যখন 0 তখন টিভিসি হচ্ছে আমাদের 0, আর যখন 1 একক উৎপাদন যখন শুরু হয়েছে তখন আমাদের টিভিসি কি হয়েছে, বেড়েছে, আমাদের 10 একক, তারপরে হলো 18 একক, যখন 2 একক হয়েছে তখন হচ্ছে 18 একক, যখন উৎপাদনের পরিমাণ আরও বেড়েছে 3 একক তখন হয়েছে 25 একক, যখন 4 একক হয়েছে উৎপাদনের পরিমাণ তখন টিভিসি বেড়ে হয়েছে 28 একক, আর যখন 5 একক হয়েছে তখন হয়েছে 35 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ এর মান বাড়লে, মানে উৎপাদনের পরিমাণ বাড়লে টিভিসির মানও বেড়েছে, কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়লেও টিএফসি এর মান বাড়েনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই এসটিসির মান বের করব। তাহলে কিভাবে, এই যে টিএফসি যোগ টিভিসি, তার মানে কি, এই যে 10 যোগ 0 সমান হচ্ছে 10, এখানে কত, 10 যোগ 10 সমান হচ্ছে 20, 10 যোগ 18 সমান হচ্ছে 28, তারপরে 10 যোগ হলো 25, 10 যোগ 25 হলো 35, তারপরে হলো 10 যোগ 28 38, এবং 10 যোগ 35 সমান হচ্ছে 45। এই আমরা ছকটি কমপ্লিট করলাম। এখন ধরো আমাদের যদি আমাদের কোশ্চেনে যদি দেয়া থাকে, সৃজনশীল কোশ্চেনে যে আমাদের ইয়ে দেওয়া আছে, টিএফসি দেওয়া আছে এবং টিভিসি দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো, এসটিসি এর মান বের করতে পারবো। আর যদি আমাদের এটি দেওয়া থাকে, এই এসটিসি এর মান দেওয়া থাকে, এটি দেওয়া থাকে, আর এই এটি যদি বাদ দেওয়া থাকে, এই এই এটি মুছে দেওয়া হলো, তাহলে আমাদেরকে যদি বলে টিএফসি বের করো, তাহলে আমরা কি করব, বের করতে পারবো, কিভাবে পারবো, কি করব, এখানে কি করব, এই যে এই এসটিসি মাইনাস টিভিসি কিভাবে বের করব, এসটিসি
মাইনাস টিভিসি সমান হলো এফসি, এটা এটা তাহলে কি হয়, 10 মাইনাস জিরো সমান কত, 10। তারপরে এটা কি হবে, 20 মাইনাস 10 সেটা হবে কত, 10। 28 মাইনাস এই 18 সমান হবে 10। এভাবে আমাদের প্রত্যেক এককই আমাদের মান আসলে 10 বের হয়ে যাবে। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কোনো দুইটির মান দেওয়া থাকলে টিএফসি বা টিভিসি বা এসটিসি এই তিনটির মধ্যে যে কোনো দুটির মান যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটিকে বের করতে পারবো। এটি আমাদের সৃজনশীল প্রশ্নে অ্যাপ্লাইডের প্রশ্নে থাকে সাধারণত। আবার যদি এমন হয় এই যে আমাদের এই টিভিসি এর মান দেওয়া নেই, আমাদের এফসি এবং এসটিসির মান দেওয়া আছে, তাহলে আমাদের টিভিসির মান আমরা বের করতে পারবো না, পারবো কিভাবে, এসটিসি মাইনাস টিএফসি, এসটিসির মান এখানে কত, 10 মাইনাস 10 সমান কত, শূন্য। তারপরে এটা কত, 20 মাইনাস টিভিসির মান হলো 10, এখানে কত, 10। এইভাবে আমরা টিভিসির মানও বের করতে পারবো। এটা কত হবে, এইভাবে আমরা 18, 25, 28 আর হলো 35। এখানে আমরা তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের যদি অ্যাপ্লাইডের প্রশ্নে মান বের করতে বলা হয়, যে কোনোটির মান বের করতে বললেই আমরা যে কোনো দুইটি দেওয়া থাকলে আরেকটির মান আমরা অটোমেটিক্যালি যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারবো। 0, 10, 18, 25, 28 আর 35। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন এই ছকটি থেকে আমরা যাব হচ্ছে চিত্রে। আমি এখন প্রথমে তোমাদেরকে একটি টিএফসি রেখা আঁকবো। টিএফসি এই যে আমরা এখানে খেয়াল করবে যে ভূমি অক্ষে, এখানে আমরা আসলে এখানে আরেকটি ইয়া বলতে পারি যে আমরা দেখছি যে উৎপাদনের সাথে খরচের সম্পর্ক, উৎপাদনের সাথে খরচের সম্পর্ক, তার মানে কি, উৎপাদন বাড়লে, উৎপাদন যদি আমরা বৃদ্ধি করি তাহলে খরচ বাড়ে, তার মানে কি, এখানে আমরা খরচ ফাংশনটি আসলে কি, আমরা যদি খরচ উৎপাদন ব্যয় অপেক্ষকটি লিখতে যাই তাহলে আমরা কি লিখতে পারবো, উৎপাদন ব্যয় অপেক্ষক, অপেক্ষক আকারে যদি লিখি তাহলে কি লিখবো, সি ইকুয়াল ফাংশন অফ কিউ, তার মানে কি, কস্ট ইকুয়াল ফাংশন অফ কিউ, তার মানে কি, উৎপাদনের পরিমাণ কমলে বাড়লে খরচের পরিমাণ কমে বাড়ে, খরচের পরিমাণ কমলে বাড়লে উৎপাদন বাড়ে না, কিন্তু উৎপাদনের পরিমাণ যদি আমরা বাড়াই কমাই তাহলে খরচ কমবে বাড়বে, উৎপাদন যদি না করি তাহলে খরচ নাই, উৎপাদন বাড়ালে খরচ বাড়বে, তার মানে কি, সি ইকুয়াল ফাংশন অফ কিউ। আমরা এখানে এই কিউটি, কিউ মানে তাহলে এখানে কি, উৎপাদন ব্যয় অপেক্ষকে, কিউ হচ্ছে আমাদের স্বাধীন চলক, এই স্বাধীন চলকটিকে আমরা দিব হচ্ছে ভূমি অক্ষে, ভূমি অক্ষে দিব, আর আমাদের এই লম্ব অক্ষে আমরা দিব হলো খরচ। আমরা প্রথমে কি রেখা আঁকতে চেয়েছি, টিএফসি রেখা, এফসি রেখা আঁকতে চেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফসি রেখা যদি আঁকতে চাই তাহলে কিউ এর মান, এই কিউ অক্ষে আমরা কত পর্যন্ত মান আছে, সর্বোচ্চ মান আছে আমাদের এটি কিউ এর ইয়েতে 5, তাহলে আমরা এখানে এই 5 পর্যন্ত অবশ্যই আমাদের স্কেল নিতে হবে, 1, 2, 3, 4, 5 আমি এটি নিলাম। উৎপাদনের অক্ষে আমরা টিএফসি রেখা প্রথমে আঁকবো, এটি এটিতে এটিতে কত আছে, 10 আছে, তাহলে আমরা এখানে নিলাম 5, এখানে নিলাম 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 পর্যন্ত এখানে মিনিমাম 10 পর্যন্ত নিতে হবে, কারণ হচ্ছে কি, এখানে 10 হচ্ছে সর্বোচ্চ নাম্বার, আমি এখানে একটু বেশি নিয়ে রাখলাম, আমি এখানে 15 পর্যন্ত নিয়ে রাখলাম। তাহলে আমাদের টিএফসি রেখাটি যদি আঁকি তাহলে এক এককের জন্য, আমাদের এককের শূন্য এককের জন্য কত সে, এটা হলো উৎপাদনের পরিমাণ শূন্য, এই শূন্য এককের জন্য সে কত, 10 একক, তার মানে এটার এই বিন্দুটার আমি নাম দিলাম হচ্ছে এ, এই এ বিন্দুতে কত, উৎপাদনের পরিমাণ হচ্ছে শূন্য, ভূমি অক্ষের মান আর লম্ব অক্ষের মান হলো 10 একক, আবার যখন উৎপাদনের পরিমাণ 1 একক তখনও সে কত, 10 একক, এটা হচ্ছে কি,
এই বিন্দুটার নাম যদি আমরা বি বিন্দু দেই তাহলে কি হচ্ছে, দুই সরি ওয়ান এবং দশ। আর যখন উৎপাদনের পরিমাণ দুই একক হয় তখনও কিন্তু দশ, উৎপাদনের পরিমাণ যখন তিন একক হয় তখনও সে দশ, এই যে এই ইয়ে, আর চার একক যখন তখনও সে কি দশ, যখন পাঁচ একক তখনও দশ। তার মানে এখন আমরা যদি এই প্রত্যেকটা বিন্দুকে আমরা যদি এই ইএফ এই বিন্দুগুলোকে যদি যোগ করি, এ বি সি ডি ই এফ এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি, যেই রেখাটি পাবো সেটি হচ্ছে কি আমাদের টিএফসি রেখা, এটি হলো আমাদের টিএফসি রেখা, টোটাল ফিক্সড কস্ট। এই রেখার আকৃতি কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রেখার আকৃতি কেমন? এই রেখার আকৃতি হচ্ছে সমান্তরাল, কার সাথে? ভূমি অক্ষের সাথে সমান্তরাল। কেন সমান্তরাল? যে আমাদের উৎপাদনের পরিমাণ বেড়েছে কিন্তু এই ফিক্সড কস্টের পরিমাণ দশ একক থেকে বাড়েনি, এই কারণে এই রেখাটি হচ্ছে টিএফসি রেখাটি হচ্ছে কি, ভূমি অক্ষের সমান্তরাল। যে উৎপাদনের পরিমাণ বেড়েছে কিন্তু মানে ফিক্সড কস্ট বাড়েনি, একই থেকেছে, সেই জন্য এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। এবং এই রেখার ঢাল হচ্ছে শূন্য, এই রেখার ঢাল শূন্য। কি ঢাল সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি জানি, লম্ব লম্ব অক্ষের পরিবর্তন, বাই হলো ভূমি অক্ষের পরিবর্তন, ঢাল সমান ঢাল। তাহলে এই ঢাল এর এর ঢাল সমান কত? লম্ব অক্ষে কোনো পরিবর্তন আছে? লম্ব অক্ষে দশই আছে, লম্ব অক্ষে দশ আছে, এর পরিবর্তন নেই। আর ভূমি অক্ষের পরিবর্তন আছে, যখন এক একক থেকে দুই এককে গিয়েছে এরকম পরিবর্তন আছে। তাহলে লম্ব অক্ষের পরিবর্তনের মান হলো শূন্য আর ভূমি অক্ষের পরিবর্তনের মান হলো এক, তাহলে কি হবে, এর ইয়া হলো কি, ঢাল হলো শূন্য। তাহলে আমরা কি দেখতে পেলাম এখান থেকে, আমরা এই টিএফসি রেখা থেকে আমরা দুটি বিষয় শিখলাম এর আকৃতি বিশ্লেষণে। প্রথম আকৃতি শিখলাম যে এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, এই রেখাটি কেন ভূমি অক্ষের সমান্তরাল, এই রেখাটি এই জন্য ভূমি অক্ষের সমান্তরাল যে উৎপাদনের পরিমাণ বাড়লেও ফিক্সড কস্ট বাড়েনি, দশ একক স্থির রয়েছে, সেই জন্য এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। আরেকটা শিখলাম যে এই রেখা বিশ্লেষণ আকৃতি বিশ্লেষণ করে এই রেখার ঢাল হলো শূন্য, তার মানে এই রেখার ঢাল শূন্য কেন, এই রেখার লম্ব অক্ষের কোনো পরিবর্তন নেই, ভূমি অক্ষের পরিবর্তন আছে, তার মানে এই জন্য রেখার ঢাল হলো শূন্য। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা এই ছকটি থেকে আমরা এখন এই টিভিসি শিখব। টিভিসি আমি এই টিএফসিটা মুছি, এই জন্য মুছবো যেন তোমাদের ক্লামজি না হয়, বুঝতে যেন সহজ হয়। এখন তাহলে আমরা কি করব, কিউ এবং টিভিসি, টিভিসি রেখা আঁকবো। তাহলে কিউ এবং টিভিসি রেখা আমি এখানে দিচ্ছি টিভিসি, টিভিসিতে কত আছে সর্বোচ্চ ইয়ে আছে হলো পঁয়ত্রিশ, থার্টি ফাইভ, তাহলে আমাদের থার্টি ফাইভ পর্যন্ত নিতে হবে। এখানে হলো বিশ, এখানে হলো পঁচিশ, এখানে হলো তিরিশ, আর এখানে হলো পঁয়ত্রিশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আঁকবো হলো কি, টিভিসি রেখা। টিভিসি রেখা, টিভিসি রেখায় আমাদের কত পর্যন্ত সর্বোচ্চ ইয়ে আছে টিভিসিতে, থার্টি ফাইভ পর্যন্ত আছে। আমরা তাহলে থার্টি ফাইভ পর্যন্ত আমরা এখানে রাগাঙ্কিত করলাম, রাগাঙ্কিত করার পরে আমরা যখন কিউ এর মান যখন শূন্য তখন টিভিসি হচ্ছে কত, শূন্য। কিউ এর মান যখন শূন্য তখন টিভিসির মানও শূন্য, তার মানে প্রথম বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দুটি, মূল বিন্দুটি, প্রথম বিন্দুটি হচ্ছে আমাদের মূল বিন্দুটি। তাহলে এটি হলো আমাদের কি, এ বিন্দু যদি দেই এটি এটিতে কত কত, শূন্য শূন্য, এটা হলো আমাদের টিভিসি রেখার শূন্য শূন্য, মূল বিন্দুতে ভূমি অক্ষের পরিমাণও শূন্য, লম্ব অক্ষের পরিমাণও শূন্য। তারপরে হলো ওয়ান, ওয়ানের জন্য কত, টেন, ওয়ানের জন্য কত, এই যে টেন, এই বিন্দুটি আমাদের হলো এই টিভিসি রেখার বিন্দু, সেটি হলো কত, ওয়ান এবং টেন। তারপরে আছে কত, টু এর জন্য, উৎপাদন বেড়ে যখন টু টিভিসি তখন এইটিন, টু এর জন্য হচ্ছে এইটিন, এইটিন তার মানে বিশের একটু নিচে, এখানে আমরা ধরলাম যে এইটিন, টু এর জন্য হলো এইটিন, আমরা এটাকে ধরলাম সি বিন্দু, টু এর জন্য হলো এইটিন। তারপরে আছে কি, তিন এককের জন্য কত, টোয়েন্টি ফাইভ,
তিন এককের জন্য হচ্ছে আমাদের কত 25 এই বিন্দু এটা হলো ডি বিন্দু ডি বিন্দুতে কত 3 এবং 25 চার এককের জন্য কত 28 চার এককের জন্য আমাদের এই যে 30 এর একটু নিচে 28 ই বিন্দু 4 এবং 28 এইভাবে আমরা এই পাঁচ এককের জন্য আমাদের কত 35 35 পাঁচ এককের এই যে পাঁচ এককের জন্য হচ্ছে আমাদের কত 35 এখন এটা হলো এফ বিন্দু এফ বিন্দুতে কত 5 এবং 35 এখন আমরা এই এ বি সি ডি ই এফ যোগ করি যোগ করলে আমরা পেয়ে যাব কোন রেখার টিবিসি রেখা তাহলে আমরা যোগ করি এই বিন্দুগুলো যোগ করি দেখো এই বিন্দুগুলো তোমরা ফ্রি হ্যান্ডে যোগ করতে পারো হ্যাঁ এই যে যোগ করলাম এগুলো স্কেল দিয়ে যোগ করার কোনো বিষয় নাই রেখা একটি বক্ররেখা ঊর্ধ্বগামী বক্ররেখা তাহলে এই রেখাটা হলো কি টিবিসি মানে টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভ এই রেখার আকৃতি যদি বিশ্লেষণ করতে বলা হয় তাহলে আমরা কি করব এই রেখাটি শুরু হয়েছে কোন বিন্দু থেকে মূলবিন্দু থেকে এই রেখাটি কেন মূলবিন্দু থেকে শুরু হয়েছে সেটি যদি বলা হয় যে এই রেখাটি মূলবিন্দু থেকে শুরু হওয়ার অর্থ হচ্ছে যে উৎপাদন যখন শূন্য তখন টিবিসিও শূন্য উৎপাদন যখন শূন্য তখন টিবিসিও শূন্য উৎপাদন নাই টিবিসি নাই উৎপাদন শুরু হবে টিবিসি শুরু হবে তার মানে এই যে উৎপাদন যখন বেড়ে এক একক হয়েছে তখন টিবিসি কত 10 একক এইভাবে উৎপাদন যত বেড়েছে টিবিসি তত বেড়েছে উৎপাদন বেড়েছে টিবিসি বেড়েছে সেই জন্য এই টিবিসি রেখাটি কি ঊর্ধ্বগামী তবে এখানে প্রথমে এই বৃদ্ধির হার এর মধ্যে একটা ইয়া আছে প্রথমে ক্রমবর্ধমান হার তারপরে ক্রমহ্রাসমান হার এই ক্ষেত্রে একটা বিষয় আছে সেটি আমি পরে বলছি কিন্তু আমরা প্রাথমিকভাবে জেনে নেই যে আমাদের টিবিসি রেখা কি ডান দিকে ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী হয়েছে কেন ঊর্ধ্বগামী হয়েছে যে এই রেখাটি উৎপাদন বাড়লে টিবিসির পরিমাণ বেড়েছে সেই জন্য রেখাটি ঊর্ধ্বগামী হয়েছে এবং এই রেখাটি মূলবিন্দু থেকে কেন শুরু হয়েছে মূলবিন্দু থেকে এই জন্য শুরু হয়েছে যে উৎপাদন যখন শূন্য তখন টিবিসিও শূন্য উৎপাদন না থাকলে টিবিসি পরিবর্তনশীল খরচ থাকে না উৎপাদন যখন শুরু হবে তখন উৎপাদনের সাথে উৎপাদন চলার সাথে হলো টিবিসির সম্পর্ক উৎপাদন শুরু হলে টিবিসি শুরু হবে উৎপাদন বাড়লে টিবিসি বাড়বে উৎপাদন শূন্য টিবিসি নাই সেই জন্য এই টিবিসি রেখাটি মূলবিন্দু থেকে শুরু হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা চলো আরেকটি রেখা দেখি যে এসটিসি রেখা কার সাথে কার সম্পর্ক আমরা দেখাবো আমি এই টিবিসিকে আমি মুছে ফেলছি তাহলে তোমাদের যেন বুঝতে সমস্যা না হয় এখন তাহলে আমরা কি করব এসটিসি রেখা দেখাবো এসটিসি রেখায় আমাদের কোন পর্যন্ত দাগাঙ্কিত করতে হবে 45 পর্যন্ত এটি হলো আমাদের সর্বোচ্চ মান হ্যাঁ তা আমি 45 পর্যন্ত দেখাচ্ছি না তোমরা নিজেরা খাতায় 45 পর্যন্ত দেখাবে আমরা এখন তাহলে এখানে যখন শূন্য তখন কত এসটিসি হলো শূন্য শূন্য যখন তখন হলো 10 তার মানে কি এসটিসি রেখাটি শুরু হচ্ছে এই বিন্দু থেকে এটা হলো এসটিসি রেখার মোট খরচ রেখার এটা হলো এ বিন্দু এখানে কত 10 ভূমি অক্ষের মান হলো শূন্য আর লম্ব অক্ষের মান হলো 10 তার মানে কি উৎপাদনের পরিমাণ যখন শূন্য এসটিসির মান হলো 10 এই 10টা কেন হয়েছে বলতে পারবে এই 10টা হয়েছে যে এখানে টিবিসি না থাকলেও ফিক্সড কস্ট আছে এটাই আমরা দেখেছিলাম টিবিসি শূন্য কিন্তু ফিক্সড কস্ট 10 একক সেই জন্য এই রেখার শুরু হওয়ার বিন্দু হচ্ছে লম্ব অক্ষ থেকে কোন কোন রেখার টিএফসি রেখার শুরু হওয়ার বিন্দু যেটি এই এসটিসি রেখার শুরু হওয়ার বিন্দুও লম্ব অক্ষের একই বিন্দুতে কারণ কি এই অবস্থায় ইয়ে হচ্ছে এসটিসি মানে টিবিসি হচ্ছে শূন্য হলেও এবং উৎপাদনের পরিমাণ শূন্য হলেও কিন্তু এফসি আছে স্থির খরচ আছে মানে উৎপাদনের পরিমাণ শূন্য এই বিন্দুতে উৎপাদনের পরিমাণ শূন্য এই বিন্দুতে টিবিসির পরিমাণ শূন্য এই বিন্দুতে কি কি নির্দেশ করছে কি কি শূন্য একটা হলো কিউর পরিমাণ শূন্য আরেকটা হলো টিবিসির পরিমাণ শূন্য এই কারণে কোন কোন রেখা এই টিএফসি রেখা এবং টি
এসটিসি রেখা, এই দুটি শুরু হবে কোথা থেকে? এই লম্ব অক্ষের এই বিন্দু থেকে। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাচ্ছি হচ্ছে যখন এক একক উৎপাদন তখন কত? এই যে এক একক যখন তখন হলো 20 একক, একের জন্য কত আমাদের 20, এটি হচ্ছে এইখানে এই বি বিন্দু, বি বিন্দুর জন্য কত? এক এবং 20। তারপরে দুই এককের জন্য কত? 18, দুই একক 28, সরি দুই এককের জন্য হলো 28। এই যে 30-এর একটু নিচে, ও 30-এর নিচে আমরা এই এই ইয়েতে দেখিয়েছিলাম, 30-এর নিচে এই বিন্দুতে, সি বিন্দুতে হচ্ছে কি আমাদের 2 এবং 28, এবং তিন এককের জন্য কত? 35, তিন এককের জন্য কত আমাদের এই যে 35, তিন এককের জন্য হচ্ছে 35। এখন এটা নাম দিলাম সি বিন্দু, এটা নাম দিলাম ডি বিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি আমরা ইয়েগুলো করি তাহলে আমরা এইভাবে দেখাতে পারি যে এই বিন্দুগুলো এখন আমরা যোগ করি, এ বি সি ডি এইভাবে যদি যোগ করি তাহলে আমরা এই রেখাটি কি পাব? এস টি সি, লম্বক্ষে আমরা এস টি সি দেখাই এলে তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এই চিত্রে তিনটি রেখা পেলাম, একটা হলো এফ টি এফ সি রেখা, টিবিসি রেখা এবং এস টি সি রেখা। এখানে এস টি সি রেখা এবং টিবিসি রেখার আকৃতির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটি কি? যে এখানে এস টি সি রেখার, টিবিসি রেখার যে আকৃতি এস টি সি রেখার একই আকৃতি। কেন? যে এখানে এই এস টি সি রেখার আকৃতির ক্ষেত্রে টিএফসি রেখা সেরকম কোনো ভূমিকা রাখতে পারে নাই। কেন পারেনি? এই জন্য পারেনি, সে টিএফসির পরিমাণ ছিল স্থির, কিন্তু তবে সে শুরু হওয়ার জায়গাটায় সে ভূমিকা রাখতে পেরেছে। শুরু হওয়ার জায়গাটায় সে এস টি সি রেখা কোথা থেকে শুরু হয়েছে? টিএফসি রেখা যেখান থেকে শুরু হয়েছে লম্ব অক্ষের সেই একই বিন্দু থেকে এস টি সি রেখা শুরু হয়েছে। কেন? যে এইটুক হচ্ছে কি ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্ট সব জায়গায় স্থির আছে। আমরা যদি এখন যদি আমরা যদি মনে করি যে এই বি বিন্দুতে এস টি সি রেখার বি বিন্দুতে কতটুকু ফিক্সড কস্ট এবং কতটুকু আমাদের ইয়ে কস্ট, তাহলে আমরা কি করব? এই এস টি সি রেখার বি বিন্দুতে এই বিন্দুটিতে, এই বিন্দুটিতে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট কত? টিবিসি এবং টিএফসি কত? টিএফসি হচ্ছে কতটুকু? এইটুকু হচ্ছে টিএফসি, আর এইটুকু হচ্ছে কি টিবিসি, এই লম্বক্ষের এইটুকু দূরত্ব হচ্ছে টিবিসি, আর এই পুরোটো পুরো দূরত্বটুকু হচ্ছে কি এই যে এই বি বিন্দু থেকে এই ওয়ান পর্যন্ত এই দূরত্বটি হচ্ছে কি আমাদের এস টি সি। মানে চিত্রের মাধ্যমে আমরা এই ইয়েটি দেখাতে পারি, চিত্রের মাধ্যমে আমরা কি দেখালাম যে এইটুক থেকে এইটুক, এইটুক হচ্ছে টিএফসি ফিক্সড কস্ট, আর বাকিটুকু এস টি সির বাকিটুকু তাহলে কি হবে টিবিসি, যেহেতু এস টি সি সমান কি টিবিসি, টিএফসি যোগ টিবিসি, তাহলে টিএফসি সমান, টিএফসি সমান কত? এই ওয়ান থেকে এই বি বিন্দু পর্যন্ত, এই বি বিন্দু থেকে এই এই বিন্দু পর্যন্ত এটি হলো টিবিসি, এবং এই পুরোটুকু এই এই টিএফসি এবং টিবিসি যোগ করলে আমরা কতটুকু ইয়ে পাবো? এ ওয়ান থেকে বি বিন্দু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত, তাহলে এই পুরোটুকু হচ্ছে হলো কি আমাদের এস টি সি মোট খরচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা কি করতে পারি যে ছক থেকে চিত্র আঁকতে পারি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমার ক্লাস লেকচারটি দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে, যে চিত্র আঁকার প্র্যাকটিস করবে, এবং ক্লাস লেকচার একবার দেখলে হবে না, ক্লাস লেকচার এই যে চিত্র আঁকার জায়গাটিতে বারবার দেখতে হবে, তাহলে তোমরা পরিষ্কার এটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই পরবর্তী স্লাইডে আমরা আসলে চিত্রটিকেই দেখিয়েছি, এই চিত্রটির ব্যাখ্যা আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি যে তাহলে আমি এখানে যে যে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে তুলনা, মোট স্থির ব্যয় টিএফসি এবং টিবিসির মধ্যে কী কী তুলনা আমি আসলে এগুলো বলেছি, তারপরে আমি এই স্লাইডগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই জন্য যে এই টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট হলো কি, যে ফার্মের উৎপাদনের পরিবর্তনের সাথে, উৎপাদনের পরিবর্তনের সাথে এই ব্যয়ের কোনো পরিবর্তন ঘটে না, এটা হলো টিএফসি। আর টিবিসি হলো কি, ফার্মের উৎপাদনের
পরিবর্তনের সাথে ব্যয়ের পরিবর্তন ঘটে, সেটার সমষ্টিকে বলা হয় কি টিভিসি। টিএফসি শুধু স্বল্পকালে প্রযোজ্য, আর টিভিসি স্বল্পকালে এবং দীর্ঘকালে দুই ক্ষেত্রেই প্রযোজ্য। কেন? আমরা দেখলাম যে টিভিসি স্বল্পকালেও আছে দীর্ঘকালেও আছে, পরিবর্তনশীল খরচ স্বল্পকালেও আছে দীর্ঘকালেও আছে, এবং টিএফসি লম্ব অক্ষের একটি নির্দিষ্ট দূরত্ব থেকে শুরু হয়। আমরা দেখলাম যে টিএফসি নির্দিষ্ট দূরত্ব 10 একক থেকে শুরু হয়েছিল আমাদের চিত্রে, এবং টিভিসি মূলবিন্দু থেকে শুরু হয়েছিল, এবং টিএফসি রেখার ভূমি অক্ষের সমান্তরাল। টিএফসি রেখা আমরা কি দেখেছি? ভূমি অক্ষের সমান্তরাল দেখেছি। এখানে দেখো এই যে টিএফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, কারণ কি উৎপাদন বাড়লেও টিএফসির পরিমাণ বাড়েনি, এবং টিভিসি রেখার ঢাল হচ্ছে ধনাত্মক, ঢাল হচ্ছে ধনাত্মক, তবে টিভিসি পরিবর্তনশীল। আমরা এই যে টিভিসি রেখার যে ইয়ে দেখলাম যে টিভিসি রেখা আমরা কি ঊর্ধ্বমুখী দেখছি না, তার মানে কি উৎপাদন বাড়লে টিভিসিও বেড়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমরা এতক্ষণ ক্লাসে যা পড়লাম তার মধ্যে আমরা যে তুলনাগুলো শিখলাম, শেখার পরে এখন দীর্ঘকালীন সমীকরণ তাহলে কি? দীর্ঘকালীন সমীকরণ হচ্ছে এলটিসি, লং রান টোটাল কস্ট সমান হচ্ছে এলভিসি, মানে মোট পরিবর্তনশীল খরচ। এখন আমি তোমাদের আজকে ক্লাসে যা পড়ালাম তার উপর ভিত্তি করে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। সেই বাড়ির কাজটিতে কী দেওয়া আছে? কিউ দেওয়া আছে, টিএফসি দেওয়া আছে, টিভিসি দেওয়া আছে। এখানে টিএফসির পরিমাণ স্থির আছে এবং টিভিসির পরিমাণ বেড়েছে, তাহলে এর উপর ভিত্তি করে আমরা এই বাড়ির কাজের ইয়াটি সৃজনশীল আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি, সেটি হলো কি স্থির ব্যয় কাকে বলে, এটি হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে আছে হলো টিভিসি রেখা কেন মূলবিন্দু থেকে শুরু হয়, এটির ব্যাখ্যা কিন্তু আজকের ক্লাসে আমি বলেছি, সেখান থেকে তোমরা অনুধাবনের প্রশ্নটি লিখবে। তারপরে বলেছি যে উদ্দীপক অনুযায়ী উৎপাদনের প্রত্যেকটি স্তরে মোট ব্যয় নির্ণয় করো। আমরা এখন উদ্দীপকটিতে যাই, মোট ব্যয় নির্ণয় করে আমি কিন্তু আজকের ক্লাসে আমি মোট ব্যয় নির্ণয় করা দেখিয়েছি, টিএফসি নির্ণয় করা দেখিয়েছি, টিভিসি নির্ণয় করা দেখিয়েছি। তার মানে কি আজকের যে উদ্দীপক সেটির থেকে যদি আমরা টিসি বের করতে চাই তাহলে আমরা কি করব, টিএফসি যোগ টিভিসি, এই শূন্যের জন্য কত, উৎপাদনের 1 এককের জন্য কত, 2 এককের জন্য, প্রত্যেক রোয়ে রোয়ে আমরা এই টিভিসি এসটিসির পরিমাণ নির্ণয় করব। এবং ঘয়ের প্রশ্নে দেওয়া আছে যে উদ্দীপক অনুযায়ী অঙ্কিত টিএফসি এবং টিসি রেখার আকৃতি তুলনামূলক বিশ্লেষণ করো। উদ্দীপক অনুযায়ী অঙ্কিত যে টিএফসি রেখা আছে এবং টিসি রেখা যে পাবো আমরা, আমি যেটা একে দেখিয়েছিলাম, তাদের আকৃতির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে, অর্থাৎ এদের আকৃতি কারটা কেমন, কেন এমন হলো, একটার সাথে আরেকটার তুলনা করতে হবে। যেমন এফসি রেখার আকৃতি আমরা দেখেছি ভূমি অক্ষের সমান্তরাল এবং টিসি রেখার আকৃতি দেখিয়েছি আমরা ঊর্ধ্বগামী, এবং তাদের আকৃতি কেন এমন হলো সেইটি আমরা তুলনামূলক ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাস। আজকের ক্লাস করার পরে তোমরা এই সৃজনশীল নমুনা প্রশ্নটি তোমরা বাড়িতে বসে নোট করবে এবং তোমরা নিশ্চয়ই পারবে, এবং না পারলে ক্লাসটি বারবার দেখবে। এবং বিশেষ করে আমি যে চিত্রটা এঁকেছি ছক থেকে ছকের জন্য যে সৃজনশীল প্রশ্ন যত ডাইমেনশনে হতে পারে আমি সেই ইয়েটি দেখিয়েছি, এবং চিত্র আমি যত ডাইমেনশনে চিত্র থেকে হায়ার অর্ডারের প্রশ্ন হতে পারে আমি সেটিও বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ক্লাসের স্টুডেন্ট ছাড়াও যারা আমার আজকের অনলাইন ক্লাস দেখছেন সবাইকে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।